আমাদের বন্ধু টটো ছাটকা তুই কি ব্লগ করছিস ব্লগ তো হচ্ছে না কিসের ব্লগ আমাদের ক্রিসমাস ট্রি কই আমাদের ক্রিসমাস ট্রি এইগুলো এইগুলো আমাদের ক্রিসমাস ট্রি বল কেন একটা ক্রিসমাস ট্রি কিনে আনতে পারতে তো আমি কি করে কিনবো পয়সা নেই তোমার কাছে না এ বাবা তোমার কাছে আছে না আমি তো গরিব মানুষ আমার কাছে আমিও তো গরিব মানুষ টিং টিং মেরি ক্রিসমাস গাইস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু টিম ফুডি ব্লগ নাম্বার 8 তো ডেফিনেটলি আছে ক্রিসমাস স্পেশাল ইভিনিং কি করব কোথায় যাব আর কোথায় খাবো স্পেশালি সেটা নিয়ে অনেক ক্ষণ ধরে ভাবনা চিন্তা চলছিল তো দাঁড়া সরি সরি দাঁড়া বাইকটা বেরিয়ে তো ডেফিনেটলি ক্রিসমাস ইভিনিং আছে কোথায় যাব আর স্পেশালি কোথায় খাবো আজকের সন্ধ্যাটা সেটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছিলাম আমি আর অভিষেক তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমাদের খুব একটা ফেভারিট জায়গায় যেখানে মানে আমরা ডেফিনেটলি আগে অনেকবার খেয়েছি বাট ব্লগ করিনি কখনো সেরকম একটা জায়গাতেই খাবো আর বেশি কিছু বলবো না তোমাদের দেখিয়ে দেবো এরপরে জায়গাটা ক্রিসমাস কিন্তু ইনকমপ্লিট উইদাউট আ ক্রিসমাস ট্রি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিউট ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে গুড জব অন দ্যাট এখানে যা সাউন্ড যা গান হচ্ছে আমার কোনো আইডিয়া নেই আমি ফুড ব্লগ কী করে করবো আমি এক কাজ করবো জানো তো দরজার বাইরে গিয়ে খাবো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো কারণ এই আওয়াজ আমার মনে হয় না তোমরা শুনতে পাবে ভিতরে যে আওয়াজ হচ্ছে না আমার লিটারালি কোনো আইডিয়া নেই আমি ভেতরে কী করে কথা বলবো কারণ গান চলছে জোরে মানে লাইভ পারফরমেন্স হচ্ছে ডেফিনেটলি খুব জোরে আওয়াজ হচ্ছে আমি এক কাজ করবো আমি এইখানে বাইরে দাঁড়িয়ে এসে খেয়ে তোমাদের দেখাবো বার্তাও করবো আমি ব্লগ আমি ছেড়ে দেবো না আওয়াজ হোক আবার শুরু হলো গান তো বুঝতেই পারছো এত কষ্ট করছি তোমাদের জন্য একটা লাইক করো প্লিজ আর একটু কমেন্টে জানিও যারা সাবস্ক্রাইব করো আমি হাত জোর করে বলছি নতুন বছর আসছে সাবস্ক্রাইবটা করে নাও যাতে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে চলে যায় আর বেল নোটিফিকেশান অন করে নেবো কিন্তু অলরাইট তো এটা হচ্ছে ফার্স্ট আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে এটা হচ্ছে ভার্জিন টোডি হ্যাঁ এবার এবার টেস্ট করে দেখা যাক বেসিক্যালি একটু সাউন্ডের প্রবলেম আছে আজকে সেই জন্য একটু মানিয়ে নিও এটা বেসিক্যালি হট টোডি হয় একটা ককটেল এটার এটা হচ্ছে ওটারই ভার্জিন ভার্সনটা সিনামন ফ্লেভার রয়েছে অরেঞ্জ অ্যাপেল এইসবের ফ্লেভার রয়েছে বেশ ভালো খেতে স্টার্টারের মধ্যে আমরা নিয়েছি হচ্ছে এটা কিন্তু কাস্টমাইজড নিয়েছি কারণ আমি যেহেতু বললাম যে আমি আগে এখানে অনেকবার এসেছি আমি খেয়েছি তো ওদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে তো মানে স্টার্টারের মধ্যে যেগুলো আমার বেস্ট লাগে আমি সেইগুলো আইটেম নিয়েছি তোমাদের দেখানোর জন্য অনলি এটার নাম হচ্ছে তোমার বিয়ার ব্যাটার চিকেন আই লাভ দিস ওয়ান এইটা যেটা আছে এটা রয়েছে হচ্ছে তোমার ড্রাই চিলি চিকেন বা ট্যাংরা স্টাইল চিলি চিকেনও বলে আর এটা হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ এই তিনটা আইটেম কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি আমি এখানে আগে খেয়েছি আমি কিন্তু বারবার বলছি আমি এখানে আগে খেয়েছি আমার এই আইটেমগুলো খুব ভালো লাগে তাই শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আমি এই আইটেমগুলো আজকে নিয়েছি তো ফার্স্ট অফ শুরু করে দেখ চামচ রেখে দিই আমার চামচ লাগে না খুব একটা এটা হচ্ছে বিয়ার ব্যাটার চিকেন দিস ইজ বিয়ন্ড লাভ একটা জিনিস বলবো এখানকার প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা মানে আজ অবধি আমি যেগুলো খেয়েছি প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি নেক্সট লেভেল
টু গুড। অল রাইট, নেক্সট হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার ফিশ, যেটা জাস্ট দেখো পুরো ভিতর অব্দি কিন্তু মশলা গেছে, একদম সফট। এটা হচ্ছে তোমার চিলি চিকেনটা, আমি একবার দেখেই দিই ভেঙে, দেখো এটারও অগেন পুরো একদম ভিতর অব্দি গেছে মশলা। অ্যান্ড অনেস্টলি বলছি, এগুলো আমি আগে ট্রাই করেছি তিনটে আইটেমই স্টার্টারের মধ্যে, যদি অনেস্টলি বলি আমার ল্যাঙ্গুয়েজে চ্যাটটা বানাতে একদম মন থেকে বলছি, অনেস্টলি চ্যাটটা বানাতে জাস্ট ফিশের মধ্যে মশলাটা দেখো জাস্ট, অ্যান্ড টেস্ট ওয়াইজ দিস ইজ বিয়ন্ড ইয়োর এক্সপেকটেশন, এটুকু আমি লিখে দেবো। অল রাইট, তো এটা হচ্ছে তোমার চ্যাগিও, এটা হচ্ছে এক প্রকার কাইন্ড অফ চিকেন ডিমসাম, দেখি ভিতরে কী আছে, পুরো চিকেন, অ্যান্ড দিস লুকস ইউনিক। হ্যাঁ টেস্ট করে দেখি, এটা বেশ ইউনিক একটা টেস্ট আছে, দু রকমের সস আছে এখানে, দু রকমের সস দিয়ে আমি জিজ্ঞেস করলাম, এর মধ্যে রয়েছে অ্যাসপারাগাস রয়েছে, চিকেন রয়েছে, তার কিন্তু একটা ইউনিক টেস্ট আমি পাচ্ছি, এটা আমি যদিও ফার্স্ট টাইম ট্রাই করছি, বেশ ভালো এটা, এটা কিন্তু মানে ডেফিনেটলি ট্রাই করতেই পারো, একদম রেগুলার ডিমসামের মতন একটু ইউনিক আছে, বুঝতে পারছো এরকম রাইসের একটা লেয়ার রয়েছে বাইরে, ভিতরে দেখো এরকম চিকেন আর পুরো স্টাফড চিকেন, এই না যে অল্প চিকেন, পুরোটাই কিন্তু চিকেনের, তার উপরে এই রাইসটা। অল রাইট, লাস্ট আমরা পিজা ট্রাই করছি, অ্যান্ড দিস ইজ চিকেন পেরি পেরি পিজা বা পেরি পেরি চিকেন পিজা, এখানকার একটা জিনিস না বললেই নয়, এখানকার পিজা আই জাস্ট লাভ, কারণ এটা কিন্তু বেসিক্যালি থিন ক্রাস্ট পিজাটা, জাস্ট এক্সেলেন্ট, অ্যামেজিং খেতে, অনেস্টলি বলছি, যদি কেউ ট্রাই করে থাকো বা যদি কেউ আসো আগে, তারা ডেফিনেটলি পিজা ট্রাই করো, এখানকার পিজা ইজ নেক্সট লেভেল জাস্ট। JPB, it's only right, baby. Yeah, why you mad? I got a bag, bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubbed, that's a fact, yo. And if you think I'm frontin', you can run it back, yo. Go on, run it back. Check out dim sum gulo khabe. Hey, sauce ta diye khao. That was your dim sum and chutney. Agulo di taste kar bhal lagbe. ডিমসামটা কেমন ভাই? গরম নাকি? হালকা গরম আছে, ভালোই খেতে, ভালোই খেতে। কেন যেন মনে হচ্ছে ফেক রিভিউ দিচ্ছিস তুই। আচ্ছা তোর লিনস্ট্যান্ড ক্যাফে চিজ পিজাটা তো খুব গু লেগেছিল, এটা কেমন? এখানকার পিজা কেমন? এটা ভালো, এটা ওই সব চিজ নেই না, ওই জন্য ভালো লাগছে তোর, তুই হচ্ছিস ভেতো বাঙালি, ওই জন্য তোর এইসব ভালো লাগে না। পিজাটা অনেস্টলি সত্যি কথা বলতে পিজা এখানকার অনেস্টলি ইটস মানে ডিফারেন্ট, অ্যান্ড আমার তো বেসিক্যালি থিন ক্রাস্ট খুব ভালো লাগে, জানি না তোমাদেরও ভালো লাগে জানিও, আমার তো খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছ এখানকার এরকম একটা ব্যাপার পিজাটার মধ্যে, যদি এটা হাফ খাওয়া চিকেন আর দেখা যাচ্ছে না, আই থিঙ্ক এটা একটা ছোট্ট চিকেন, বাট ইটস ওভারঅল ইটস টু গুড অনেস্টলি। শেষ করে নিয়েছি আমরা সব কিছু, তো চলো এবার বাইরে গিয়ে কথা বলা যাক। তুমি খুশি নেই নাকি? না আরো বেটার হতো, মানে আমাদের প্র্যাকটিস আরো। তোমরা কি অন্তরিক্ষ প্যারিক্স? অন্তরিক্ষ তোমরা এমনি কোথায় থাকো? কোথায়? যাদবপুর। যাদবপুর পাল বাজার আমরা গড়িয়ে থাকি। তাই খুব ভালো হলো। তোমরা যাবে কিছু এখন? ওই যে গাড়ি। ও আচ্ছা, দাদা চলো, দাদা থ্যাংক ইউ, গুড নাইট, খুব ভালো পারফরম্যান্স, আমার তো ভালো লাগছে, আমি বাকিদের জানি না, আমি তো দেখছি এনজয় করছি না, আমাদেরও ভালো লেগেছে, কিন্তু আমাদের যে প্র্যাকটিস হয়েছিল তার থেকে অনেক। ও সেটা তো দেখো আর্টিস্টিক সত্তা, ওটা মানে আমি একটু খুঁতখুঁতে বেশি, তাহলে তো তুমি কোনোদিনই খুশি হতে পারবে না। ওটা হয় মানে আমি তো, হ্যাঁ ওটাই হয়, মানে ওইটাই তো অ্যাকচুয়ালি খিদে না, যে পরেরটা আরো বেটার, ওই খুঁতখুঁতে ব্যাপারটা, ওই ব্যাপারটা থাকে। তুই কি রেকর্ড করছিস এগুলো? আচ্ছা আমি আমি তাহলে রেকর্ড যখন করছিস বলেই দিই, দাদারা এখানে ব্যান্ড পারফরম্যান্স করছিল, আমি
দাদার হচ্ছে আন্তরিক্স ব্যান্ড, মানে আমার তো খুব ভালো লেগেছে অনেস্টলি, আমি জানি না বাকিদের কার কি ওপিনিয়ন, বাট আমার অনেস্টলি ভালো লেগেছে। তো বেস্ট অফ লাক দাদা আগের জন্য, ডেফিনেটলি আবার কখনো দেখা হবে, অলরাইট, গুড নাইট। আসে আমাকে সুন্দর লাগছে, আর পারি না এই রূপের জ্বালা। অলরাইট, তো ভিডিওটা তোমরা দেখলে আশা করি ভালো লেগেছে। আর আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আমার খুব প্রিয় একটা জায়গা। আজকেরটা কিন্তু কোনো মানে রিভিউ কাইন্ড অফ ভিডিও ছিল না, এটা হচ্ছে মানে ক্রিসমাসে ইভিনিংয়ে আমরা কী করলাম সেটা দেখালাম বেসিক্যালি। কারণ এই জায়গাটা আমার আর অভিষেকের দুজনেরই খুব ফেভারিট, আমরা আসি প্রায়, মাঝে মাঝে খাই, তো সেই জন্য মানে এখানে আমরা কী কী খাই সেগুলোই বেসিক্যালি দেখিয়েছি। মানে এই নাকি কোনো জিনিসের রিভিউ দেখিয়েছি বা কোনো ফেক জিনিস বলেছি এখানে, অনেস্টলি যেগুলো আমার ভালো লাগে খেতে আমি সেগুলো তোমাদের জাস্ট রেকমেন্ড করলাম কাইন্ড অফ বলতে পারো। আর রাত হয়েছে, ঠান্ডা লাগছে বেশ, তো এবার বাড়ি যেতে হবে। আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি, যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আর বেল নোটিফিকেশানটা অন করে রাখো, আমি রিকোয়েস্ট করছি। তাহলে কি তোমাদের কাছে ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছে যাবে বেল নোটিফিকেশান অন থাকলে। আর যারা ভিডিওটা দেখো তারা যদি একটু কমেন্ট করো কাইন্ডলি, খুব ভালো হয়, ওতে একটু রিচ বাড়ে, কারণ আমরা তো নতুন চ্যানেল, আমাদের যদি একটু রিচ হয় ওইভাবে তো খুব আমাদেরই ভালো হবে, হেল্প হবে। ভিডিওটা এইটুকুই থাক আপাতত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, বাই।